বিজেপি বিধায়ক তরঙ্গ গগৈ আর ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সিদ্ধাঙ্কু অঙ্কুর বড়ার বিরুদ্ধে সরব হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। খঙত টিঙিরি তোলা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এই দুয়োগৰাকী নেতার বিরুদ্ধে। বিজেপির এখন গুরুত্বপূর্ণ বৈঠকত উপস্থিত না থাকিল দুয়োগৰাকী নেতা। নাহরকুটিয়ার বিজেপি বিধায়ক তরঙ্গ গগৈ আর ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সিদ্ধান্তু অঙ্কুর বড়া উপস্থিত না থাকিল বিজেপির এখন গুরুত্বপূর্ণ বৈঠক, যখন বৈঠক আগন্তুক 2024 লোকসভা নির্বাচনের বাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ আছিল। আমি দলীয় সাংগঠনিক কাম কাজখিনি অলপ নতুন ধরনে করব চেষ্টা করছো। আমার ইয়াত একোজন বিধায়কক একোটা বিধানসভা সমষ্টির দায়িত্ব দিয়া হয়েছে, বিধায়কৰ তলত তিনিজন কাৰ্যকৰ্তা দিয়া হৈছে যাতে তেওঁলোক প্ৰত্যেকটো বুথত যাব পাৰে, আমাৰ বুথৰ সভাপতি সম্পাদকসকলক লগ কৰিব পাৰে, চৰকাৰৰ কাম কাজবিলাকক লৈ তেওঁলোকৰ মতামত আমাক আনি দিব পাৰে। এই ধৰণে আমি সাংগঠনিক কাম কাজ বঢ়াই আছোঁ, সাংগঠনিক শক্তিটো বৃদ্ধি করার বাবে চেষ্টা করি। এই বৈঠকখনত দুইগৰাকী নেতা উপস্থিত নথকাত এই দুইগৰাকী নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবলৈ আগবাড়িছে আনকি রাজ্যিক বিজেপি। এতিয়া কারণ দর্শোৱাৰ জাননী জারি করা হব পাৰে দুইগৰাকী নেতালৈ। মঙলবাৰী বাজপেয়ী ভৱনত অনুষ্ঠিত বৈঠকখনত উপস্থিত নথকাত ক্ষোভিত হৈছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিতাবৰত যুব মোর্চার সক্রিয়তাক লৈ প্রশ্ন উত্থাপন করেছিল এগৰাকী বিধায়কে, আর ইয়ার পিছতে যুব মোর্চার প্রভারী দীপ্লু রঞ্জন শর্মাক বিষয়টি তদারকর নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। আর সেয়ে এই বৈঠকত উপস্থিত নথকার বাবে এতিয়া দুয়োগৰাকী নেতাই শোকজর সম্মুখীন হব পাৰে বলেও এই মুহূর্তত খবর আহিছে। বিজেপি বিধায়ক তরঙ্গ গগৈ আর ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সিদ্ধাঙ্কু অঙ্কুর বড়ার বিরুদ্ধে সরব হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। খঙত টিঙিরি তোলা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এই দুয়োগৰাকী নেতার বিরুদ্ধে। বিজেপির এখন গুরুত্বপূর্ণ বৈঠকত উপস্থিত না থাকিল দুয়োগৰাকী নেতা। নাহরকুটিয়ার বিজেপি বিধায়ক তরঙ্গ গগৈ আর ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সিদ্ধান্তু অঙ্কুর বড়া উপস্থিত না থাকিল বিজেপির এখন গুরুত্বপূর্ণ বৈঠক, যখন বৈঠক আগন্তুক 2024 লোকসভা নির্বাচনের বাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ আছিল। আমি দলীয় সাংগঠনিক কাম কাজখিনি অলপ নতুন ধরনের করব চেষ্টা করছো। আমার ইয়াত একোজন বিধায়কক একোটা বিধানসভা সমষ্টির দায়িত্ব দিয়া হয়েছে, বিধায়কৰ তলত তিনিজন কাৰ্যকৰ্তা দিয়া হৈছে যাতে তেওঁলোক প্ৰত্যেকটো বুথত যাব পাৰে, আমাৰ বুথৰ সভাপতি সম্পাদকসকলক লগ কৰিব পাৰে, চৰকাৰৰ কাম কাজবিলাকক লৈ তেওঁলোকৰ মতামত আমাক আনি দিব পাৰে। এই ধৰণে আমি সাংগঠনিক কাম কাজ বঢ়াই আছোঁ, সাংগঠনিক শক্তিটো বৃদ্ধি করার বাবে চেষ্টা করি। এই বৈঠকখনত দুইগৰাকী নেতা উপস্থিত নথকাত এই দুইগৰাকী নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবলৈ আগবাড়িছে আনকি রাজ্যিক বিজেপি। এতিয়া কারণ দর্শোৱাৰ জাননী জারি করা হব পাৰে দুইগৰাকী নেতালৈ। মঙলবাৰী বাজপেয়ী ভৱনত অনুষ্ঠিত বৈঠকখনত উপস্থিত নথকাত ক্ষোভিত হৈছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিতাবৰত যুব মোর্চার সক্রিয়তাক লৈ প্রশ্ন উত্থাপন করেছিল এগৰাকী বিধায়কে, আর ইয়ার পিছতে যুব মোর্চার প্রভারী দীপ্লু রঞ্জন শর্মাক বিষয়টি তদারকর নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। আর সেয়ে এই বৈঠকত উপস্থিত নথকার বাবে এতিয়া দুইগৰাকী নেতাই শোকজর সম্মুখীন হব পাৰে বলেও এই মুহূর্তত খবর আহিছে।